ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জঙ্গি বলে তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাচ্ছে? আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে আপনারা আমাদের এই ছাত্র সংগঠনের নেতারা যখন এই শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে যখন তারা বৃহত্তর ছাত্র ঐক্যের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে তাকে হুমকি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান নাম্বার থেকে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে, যে তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে জঙ্গি বানিয়ে, তোদেরকে জামাত শিবির বানিয়ে তোদেরকে গ্রেপ্তার করা হবে। সেটা হুমকি দেওয়া হচ্ছে কয়েকদিন ধরে। তারপরে এই যে বুয়েটের যে আপনার 26 শিক্ষার্থীসহ 34 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো, তার প্রতিবাদে আগামীকাল মানে এই বুধবার বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম কেন ডিক্লেয়ার করেছে, সেই কারণে আজকে আমাদের বিনিয়ামিনকে গ্রেপ্তার করেছে। আমি বলেছিলাম যে আজকে আপনি না ওকে গ্রেপ্তার করতে এসেছেন এই প্রোগ্রামের জন্য, ও মামলার আসামি, ওর সমস্ত কর্মকাণ্ডের নির্দেশদাতা, আমি আমাকে গ্রেপ্তার করেন, আমি যাব। বলছে আমরা আপনাকে নেব না, আপনার আশপাশের ডালপালা ছেটে আপনাকে পঙ্গু করে দেব। তো তাদের এই পঙ্গু করার প্ল্যান, বিরোধী দলকে যেভাবে পঙ্গু করছে, আপনি দেখছেন গয়েশ্বরচন্দ্র রায়কে মেরেছে, আমানুল্লাহমানকে মেরেছে, আবার ওই ডিবি কার্যালয় নিয়ে খাওয়াচ্ছে। ঠিক এইভাবে তারা এই কাজটি করছে যে আজকে আমার আশেপাশের আমাদের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, তাদের বাবা মাকে ভয়ভীতি দেখাচ্ছে।